হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে প্রশ্নটি করেছেন আমাদের চ্যানেলের একজন বন্ধু তথা আমাদের একজন ভিউয়ার। তিনি জানতে চেয়েছেন যে তিনি এইচবিই ডিজিজ ক্যারি করেন, তার ওয়াইফ হচ্ছে এইচবিই ট্রেট, সুতরাং তাদের সন্তানের কি ধরনের ম্যানিফেস্টেশন হতে পারে, তার ডিজিজ হবে কি হবে না, বা সন্তান ট্রেট হবে কি হবে হবে না, সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। তো সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক এইচবিই আসলে কি। এইচবিই হলো এক ধরনের হিমোগ্লোবিনোপ্যাথি, অর্থাৎ সেক্ষেত্রে হিমোগ্লোবিনের যে জিন, বেসিক্যালি গ্লোবিনের জিনের কিছু অ্যাবনর্মালিটি থাকে, তার ফলে কি হয় অ্যাডিকোয়েট পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না এবং হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ শরীরের মধ্যে ব্লাড ব্লাড ফর্মিং সেলস যেগুলি সেগুলি ভেঙে যায়, তার ফলে কি হয় হিমোগ্লোবিন তথা আরবিসি এগুলির অ্যাবনর্মালিটি হয়, অর্থাৎ এগুলি কম হয় সাধারণত। তো এইচবি হলো সেরকমই একটি কন্ডিশন। কিন্তু থ্যালাসেমিয়ার সাথে এর পার্থক্য হলো থ্যালাসেমিয়া মেজর যখন হয়, হ্যাঁ সেক্ষেত্রে যেরকম যত সিভিয়ার ডিজিজ হয় এইচবিইর ক্ষেত্রে কিন্তু ততটা হয় না। এইচবিই ডিজিজ তখন বলা হয় যখন দুটি জিনই ডিফেক্টিভ, অর্থাৎ পিতার কাছ থেকে যে জিনটি পেয়েছেন তাতেও এইচবিইর অ্যাবনর্মালিটি আছে এবং মাতার কাছ থেকে যেটা পেয়েছেন তার মধ্যেও আছে। সুতরাং দুটি জিনই যখন ডিফেক্টিভ বা এফেক্টেড তখন সেই কন্ডিশনটি হলো এইচবিই ডিজিজ। আর এইচবিই ট্রেট হলো বা ট্রেট বা কেরিয়ার হলো সেক্ষেত্রে যখন দুটি জিনের মধ্যে একটি জিন এফেক্টেড আর সেকেন্ড জিনটি হলো নর্মাল। সুতরাং দুটি এফেক্টেড হলে ডিজিজ এবং একটি এফেক্টেড হলে সেটা হলো ট্রেট। আর ডিজিজের ক্ষেত্রে সাধারণত এইচবিই ডিজিজের ক্ষেত্রে খুব সামান্য মাইল্ড হিমোলিটিক অ্যানিমিয়া থাকতে পারে, সবসময় যে এটা বিশেষ মানে কোনো অ্যাবনর্মাল কিছু সমস্যা তৈরি করবে এমন নয়। অনেক ক্ষেত্রে কি হয় হিমোগ্লোবিন নর্মালের থেকে সামান্য কম থাকে, মোটামুটি 9, 10, 11 এই রেঞ্জে থাকে, অনেক সময় যে অসুবিধা হয় এমন নয়। আবার কিছু সময় সামান্য হিমোলিটিক অ্যানিমিয়ার জন্য হিমোগ্লোবিন কমতে পারে এবং তার জন্য হয়তো কখনো প্রয়োজন হলে ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং হিমোগ্লোবিন ই ট্রেট বা কেরিয়ারের ক্ষেত্রে সাধারণত কিন্তু এত সিমটমস কিছু থাকে না এবং এর ক্ষেত্রে মোটামুটিভাবে নর্মালের থেকে সামান্য কম হিমোগ্লোবিন মেনটেন করে। এবং অনেক ক্ষেত্রে কেউ যে হিমোগ্লোবিন ই কেরিয়ার বা ই এর ট্রেট সেটা কিন্তু বোঝাই যায় না। ইনসিডেন্টালি যদি এইচপিএলসি বা ইলেকট্রোফোরেসিস এই জাতীয় কোনো টেস্ট করা হয় তখন কিন্তু ধরা পড়ে যে সে ট্রেট বা কেরিয়ার। কেরিয়ার থাকলে তার ক্ষেত্রে যে ফিচার্স থাকবে এমন নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কোনো ফিচার্সই থাকে না। আর যারা ডিজিজ তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে অ্যানিমিয়ার ফিচার থাকতে পারে। কিন্তু যদি কোনো কারণে এইচবিইর সাথে কোনো থ্যালাসেমিয়া ট্রেড এমন কোনো ব্যক্তির যদি বিয়ে হয় তার ক্ষেত্রে পরবর্তীকালে তাদের সন্তানের কিন্তু ই বিটা থ্যালের মতো কন্ডিশন ডেভেলপ করতে পারে, যেটি কিন্তু মোটামুটিভাবে থ্যালাসেমিয়ার মতো সিভিয়ার। কিন্তু হিমোগ্লোবিন ই ডিজিজ বা হিমোগ্লোবিন ই ট্রেড এই দুটির ক্ষেত্রে খুব বেশি কিন্তু ফিচার্স থাকে না, মানে থ্যালাসেমিয়ার মতো অত সিভিয়ার হয় না, হিমোগ্লোবিন সামান্য কম থাকতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো সামান্য ফিচার্স থাকে, কারোর ক্ষেত্রে হয়তো থাকে না। এবার প্রশ্নে চলে আসি যে তিনি বলেছিলেন যে তিনি হিমোগ্লোবিন ই ডিজিজ ক্যারি করছেন এবং তার ওয়াইফ হচ্ছে হিমোগ্লোবিন ই ট্রেট, অর্থাৎ একজনের দুটি জিন এফেক্টেড আর একজনের হচ্ছে একটি জিন এফেক্টেড। এক্ষেত্রে সন্তানের যেটা পসিবিলিটি আছে 50% চান্স আছে তার সন্তানের হিমোগ্লোবিন ই ডিজিজ থাকার এবং 50% চান্সটা আছে তার সন্তানের কেরিয়ার হওয়ার। কিন্তু একদম নর্মাল উইদাউট অ্যাবনর্মাল জিন থাকার সম্ভাবনা নেই। সুতরাং একজন যদি পিতামাতার মধ্যে একজন যদি ডিজিজ হন আর আরেকজন যদি কেরিয়ার হন মানে হিমোগ্লোবিন ই এর ক্ষেত্রে, তাহলে কিন্তু সন্তানের 50% চান্স থাকে ডিজিজ থাকার এবং 50% চান্স থাকে কেরিয়ার হওয়ার। আশা করি আজকের ব্লগ এখানেই শেষ করব। যদি আপনারও কোনো স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তী ব্লগে আপনার সমস্যা নিয়ে আলোচনা করার। আপনি যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দুটি ভিজিট করুন এবং অবশ্যই ফলো করুন কোনো আপডেটস পাওয়ার জন্য। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ। Thank you.